এই দেখো, আগে আমার মেয়ের আগে এই ছেলেটা ছিল, এই ছেলে নিয়ে সারাদিন খেলতো। তো ওর বাবা কলকাতার থেকে আবার ওর জন্য একটা কিউট মেয়ে এনে দিয়েছে, যেটা ওর মেয়ে। তো ওর এখন দুটা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। এই দুটা বাচ্চাকে দুই কোলে নিয়ে আমার মেয়ে সারাদিন খেলে বেড়ায়। তো এবার ওকে জিজ্ঞাসা করি ওর মেয়ে আর ছেলের নাম কি। তো তোমার মেয়ে আর ছেলের নাম কি? কোথায় যাচ্ছ? ছুটকি মেলায় যাবে? আচ্ছা, মেলায় গিয়ে কি করবে, কি কিনে দিবে? বেলুন কিনে দিবা? আর কি কিনে দিবা? খাওয়ার কি কিনে দিবা? বাদাম কিনে দিবা? আচ্ছা তাই? আচ্ছা চলো চলো ওদের মেলায় নিয়ে যাও তাহলে। মানে খেলতে খেলতে আর কি, এদিকে এসো। সারাদিন ওদের নিয়ে খেলে। ওই যে এখন আর একটা জোগাড় করলো, সারা বাড়ি পুতুলে ভর্তি। পুচু আবার এটা কি নিয়ে আসলা? ও, ওর ছেলে আর মেয়েকেই পুতুলটা কিনে দিল। ঠিক আছে যাও, ছেলে মেয়ে ঘুম পাড়িয়ে দাও। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিবে। বায়না ধরবি না বলে দিল, শুয়ে দিল। এই যে ছেলে মেয়েকে শুয়াই দিল, ওরা এখন ঘুমাবে। এখন বাজে দুপুর দুটা, ছেলেও ঘুমাবে মেয়েও ঘুমাবে। এখন আমার আমি এখন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও গান করে ঘুম পাড়াবে। চলো দেখো গান করে করে আমার মেয়ে ওর দুটা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। ওই যে ওর বাচ্চাটা ঘুমাচ্ছে না, তো তাই দেখো ওদের বকা দিচ্ছে। ঠিক আছে, ঘুমিয়েছে তো, অত মারধর করতে হয় না ওদেরকে। ঘুমিয়ে গেছে তো? ঠিক আছে, তুমি ঘুম পাড়াও, আমি ভিডিওটা এন্ড করছি।